হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণী আমার কাছে অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ ইতিহাস সাবজেক্টটায় তোমাদের আজকের ক্লাস থেকে আমি দু নম্বর অধ্যায়টা শুরু করবো এবং দু নম্বর অধ্যায় থেকে তোমাদের যে সাজেশান দিয়েছি সেই সাজেশানে একটা প্রশ্ন আসছে দেখবে যে চারটি নদীকেন্দ্রিক সভ্যতা আলোচনা করো চারটি গুরুত্বপূর্ণ নদীকেন্দ্রিক সভ্যতা আলোচনা করো এই চা আজকের ক্লাসে এই চারটি গুরুত্বপূর্ণ নদীকেন্দ্রিক সভ্যতা আমি আলোচনা করব ভালো করে তোমরা নোটটাকে বুঝে নাও তারপরে তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব তাহলে দেখো তোমরা যে চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো বলছে নব্যপ্রস্তর যুগে বা তার পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন দেশে নদীকে কেন্দ্র করে যে সকল সভ্যতার বিকাশ ঘটেছিল তার মধ্যে থেকে চারটি গুরুত্বপূর্ণ সভ্যতা হলো এক হচ্ছে সুমেরীয় সভ্যতা এখানে সুমেরীয় সভ্যতায় কি বলা হচ্ছে দেখো ট্রাইগিস ও ইউফেটিস নদীর মাঝখানের অঞ্চলকে গ্রিক ভাষায় বলা হতো মেসোপটেমিয়া কি বললাম ট্রাইগিস ও ইউফেটিস নদীর মাঝখানের অঞ্চলকে গ্রিক ভাষায় বলা হতো মেসোপটেমিয়া যার অর্থ দুটি নদীর মধ্যবর্তী দেশ প্রাচীনকালে প্রাচীনকালে এই অঞ্চলেই একটি অংশকে বলা হতো প্রাচীনকালে এই অঞ্চলেরই একটি অংশকে বলা হতো সুমেরীয় সভ্যতা এই সভ্যতা গণিত জ্যোতিষবিজ্ঞানে যেমন উন্নত উন্নতি করেছিল তেমনি এই সভ্যতার মানুষই প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু করেছিল এখান থেকে তোমরা একটা ছোট প্রশ্নেরও অ্যান্সার পেলে যে কারা প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু করেছিল সুমেরীয়রা তারপর কি আছে দেখো সুমেরীয় সভ্যতায় বিভিন্ন নগর ও জনপদ গড়ে উঠেছিল নগর ও জনপদগুলি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে নির্মিত হতো বিভিন্ন নগরের মধ্যে সংঘর্ষ চলতো এই জন্য উঁচু পাচির ও চওড়া খাল দিয়ে সুরক্ষিত করা হতো অধিকাংশ ঘরবাড়ি তৈরি হতো তৈরি হতো পোড়া ইট বা রোদে শুকানো ইট দিয়ে কৃষিকাজ ও পশুপালন করতো সুমেরিয়র অধিবাসীরা এটা গেল আমাদের সুমেরীয় সভ্যতা তারপরে দেখো মিশরীয় সভ্যতা আফ্রিকা মহাদেশে নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল প্রাচীন মিশরীয় সভ্যতা কাকে কেন্দ্র করে নীল নদকে কেন্দ্র করে মিশরের শাসক ছিলেন ফেরাও ফেরাওদের ফেরাওদের সমাধিকে বলা হতো পিরামিড মিশরীয়দের মিশরীয়দের বিশ্বাস ছিল যে মৃত্যুর পরে মানুষের আত্মা বেঁচে থাকে তাই তারা মৃতদেহকে মমি রূপে সংরক্ষণ করে রাখত মিশরীয় লিপিকে হাইরোগ্লিপ বলা হতো অর্থাৎ মিশরীয় লিপি হাইরোগ্লিফিক নামে পরিচিত ছিল এবারে দেখো পরের যে ইম্পর্টেন্ট আরেকটা সভ্যতা আছে হরপ্পা সভ্যতা এখানে কি বলা হচ্ছে দেখো পৃথিবীর বিভিন্ন দেশে যেসব প্রাচীন সভ্যতার উন্মেষ ঘটেছিল তার মধ্যে অন্যতম ছিল ভারতের হরপ্পা বা সিন্ধু সভ্যতা আজ থেকে পাঁচ হাজার বছর আগে এই সভ্যতা গড়ে উঠেছিল হরপ্পা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা এখানে সুবিন্যস্ত রাস্তাঘাট রাস্তার পাশে ভূগর্ভস্থ পয়প্রণালী মানে মাটির তোলা দিয়ে ডেন ছিল আর কি পয়পনালী তারপরে দেখো পরিকল্পিত ঘরবাড়ি স্থানাগার প্রভৃতি ছিল হরপ্পা শহরের রাস্তাগুলি ছিল প্রশস্ত সোজা এবং পরিচ্ছন্ন রাস্তাগুলি নয় থেকে চৌত্রিশ ফুট পর্যন্ত চওড়া ছিল রাস্তা নির্মাণে চুন সুরকি পাথর প্রভৃতি ব্যবহার করা হতো ঘরবাড়ি তৈরির জন্য পোড়া ইট বা কোনো কোনো ক্ষেত্রে রোদে শোকানো ইট ব্যবহার করা হতো তাহলে কি বললাম ঘরবাড়ি তৈরির জন্য পোড়া ইট বা কোনো কোনো ক্ষেত্রে রোদে শুকানো ইট ব্যবহার করা হতো হরপ্পাবাসীরা লিপির ব্যবহার জানত তাদের পেশা ছিল কৃষি ও বাণিজ্য তারপরে কি বলা হচ্ছে দেখো উত্তর পশ্চিম ভারতে প্রায় ১৩ লক্ষ বর্গকিমি এলাকা জুড়ে হরপ্পা সভ্যতার বিস্তার ঘটেছিল এবারে চার নম্বর যে নদীকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছিল সেটা হচ্ছে চীন সভ্যতা প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বে হুয়াংহ ও ইয়াংসিকিয়াংয়ের তীরে চীনা সভ্যতার বিকাশ ঘটে এই সভ্যতা ছিল একটি উন্নত গ্রামীণ সভ্যতা ঘন ঘন কাঁচা মাটির বাড়ি কাঁচা রাস্তা কৃষিজীবী সমাজ গোষ্ঠী শাসন বহির্বিশ্বের সঙ্গে বিচ্ছিন্নতা প্রযুক্তিবিদ্যার অভাব ইত্যাদি এই সভ্যতার বৈশিষ্ট্য ও সমাজ ও সীমাবদ্ধতাগুলিকে তুলে ধরে এই সমাজের বৈশিষ্ট্য আর সীমাবদ্ধতাগুলিকে তুলে ধরে চীন সভ্যতার সৈন্যবাহিনী যে বিশেষ উন্নত ছিল তা সেন্সি প্রদেশের একটি প্রত্নক্ষেত্র দেখে আন্দাজ করা যায় এবারে দেখো উপসংহার এখানে কি বলা হচ্ছে দেখো অর্থাৎ অধিকাংশ সভ্যতাগুলি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে একাধিক সভ্যতা গড়ে উঠেছিল কারণ নদীর তীরবর্তী অঞ্চলে একাধিক সুবিধা ছিল যেমন চাষের ক্ষেত্রে উর্বর পলিমাটি চাষের সুবিধা ছাড়াও অনুকূল আবহাওয়া ব্যবসা বাণিজ্যের সুবিধা যাতায়াতের সুবিধা এই সব একাধিক কারণে সভ্যতাগুলি নদীর তীরে গড়ে উঠেছিল এই ছিল আজকের ক্লাস তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে